ভোটে জয়লাভ করেছেন ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার 1,60,572 ভোটে জয়লাভ করেছেন। আর এতে উচ্ছ্বসিত পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। এই বিপুল জয়ে জামালপুর বিধানসভার 32 বিঘা গ্রামে বিজয় মিছিল করল তৃণমূল। তাতে সামিল হন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। বিজয় মিছিলের সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। গ্রামের মানুষদেরকে মিষ্টি মুখ করানো হয়। অবশ্যই সরকারের যে উল্লেখযোগ্য কর্মসূচি, আমাদের সরকারই বলতে পারে যে বর্তমানে বদল চাই। 2021 সালে মানুষ পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, বিশেষ করে নারী শক্তিয়ন, তার সাথে সাথে কৃষি উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতে যেভাবে উন্নয়ন করেছে, আজকে সেই উন্নয়নের নিরিখে আজকে ভোট হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের আমাদের যারা কর্মী আছে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, প্রত্যেকটা দলের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ প্রত্যেকে সরকারের ইনপুটটাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, তার ফলেই আমাদের ব্যাপক সাফল্য। জামালপুর থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।